सलामुअलैकुम। 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 अस्सलाम वालेकुम सर। सलामुअलैकुम। सर अस्सलामुअलैकुम। वालेकुम अस्सलाम। दशम श्रेणीर उच्चतर गणित व्यावहारिक अनलाइन क्लासे सबाइके स्वागतम जानाच्छि। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো এবং দশম শ্রেণীর ব্যবহারিক ক্লাসের আজকে তোমাদের নবম অধ্যায় লগ ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। এটি টোটালি তোমাদের জন্য নতুন। তো যাই হোক, যেহেতু আমাদের পূর্বের অংশটুকু যেগুলো ছিল, যতগুলো এক্সপেরিমেন্ট আমরা করেছি, এগুলো সবগুলোই আমরা শিখে এসেছি। নবম অধ্যায়টি তোমাদের, যেহেতু নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা ছিল, বাকিটি একটু ক্লাস না হওয়ার কারণে তোমাদের এই অধ্যায়টি একটু গ্যাপ অলরেডি পড়ে আছে। তো আমি চেষ্টা করব তোমাদের যে এক্সপেরিমেন্টটা আছে নবম অধ্যায়ে, সেই এক্সপেরিমেন্ট গুলো কিভাবে করতে হয় তার কৌশলগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিব এবং সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিক্যাল সেই এক্সপেরিমেন্ট গুলো করে ফেলবে। আমাদের প্রথম এক্সপেরিমেন্ট, y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x একটি সূচকীয় ফাংশন। তোমরা ইতিপূর্বে সূচক জিনিসটা শিখে এসেছো জেনারেল ম্যাথে। তো এই সূচকীয় ফাংশনের অর্থাৎ কোনো কিছুর উপর যদি পাওয়ার আকারে থাকে তখন সেটা হয়ে যায় সূচকীয় ফাংশন। 3 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, এগুলো সূচকীয় ফাংশন। এই ফাংশনের যিনি লেখচিত্র অঙ্কন করতে বলেছে এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলেছে, তো প্রথমে পর্যবেক্ষণ, এক্স এর মান জিরো বসালে ওয়াই মান ওয়ান হবে, কারণ কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে থ্রি টু দি পাওয়ার জিরো যদি আমি বসাই সেটার মান হয়ে যাবে ওয়ান। এটি কথাই বলা আছে, এক্স এর মান জিরো বসালে ওয়াই মান ওয়ান পাওয়া যাবে, অর্থাৎ এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ওয়াই সবসময় শূন্যর চেয়ে বড় হবে, এই লাইনটা মনে রাখতে হবে। ফাংশনটি লেখচিত্রে জিরো ওয়ান বিন্দুগামী এবং এক্স অক্ষের উপরে অর্ধ সমতলে অবস্থান করবে, অর্থাৎ উপরের দিকে সমতলে অবস্থান করবে, নিচের সমতলে থাকবে না, এবং এটি একটি খোলা বক্ররেখা। খোলা বক্ররেখা বলতে এটা উপরে এবং মানে যেদিকে দুই দিকে এটা বিস্তৃতি থাকবে, এবং বলা আছে এক্স এর ধনাত্মক মানের জন্য ওয়াই মান ক্রমাগত ডান দিকে বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ x টেন্স টু ইনফিনিটির জন্য y টেন্স টু ইনফিনিটি হবে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝবো চিত্র দেখে। আবার x এর ঋণাত্মক মানের জন্য সেটা শূন্যের খুব কাছাকাছি পৌঁছায়, অর্থাৎ x টেন্স টু মাইনাস ইনফিনিটি হলে
এখানে একটা মাইনাস হবে x tends to minus infinity হলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো এখানে মাইনাস ইনফিনিটি হবে y tends to 0 হবে তো এই ফাংশনের লেখচিত্রটি অসীম বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে অর্থাৎ কোথায় স্পর্শ করে সেটা কিন্তু বোঝা যাবে না তো এই কারণে আমরা যখন চিত্র আঁকবো কখনোই যেন x অক্ষকে স্পর্শ না করে তো এই হচ্ছে আমাদের পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণের পরে আমরা সচরাচর প্রয়োজনীয় উপকরণ এবং কাজের ধারা এগুলো করে থাকি তো প্রয়োজনীয় উপকরণ তোমরা জানো স্কেল কলম পেন্সিল রাবার ক্যালকুলেটর এগুলো লাগে আমরা x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করব এটা আমরা এখানে একটা চার্ট করব খেয়াল করো আমাদের ফাংশনটা ছিল এরকম সূচকীয় ফাংশন y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্রথমে আমি যদি x এর মান 0 বসাই 3 টু দি পাওয়ার 0 এর মান 1 কিভাবে 0 1 আসতেছে বুঝতে পেরেছো 1 বসালে 3 2 বসালে 9 এখানে তুমি বসাও 3 টু দি পাওয়ার 1 সমান 3 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কয়ার সমান 9 তাহলে কিভাবে 3 আসতেছে কেন 9 আসতেছে এগুলো আশা করি বুঝতে পেরেছো এবং অনুরূপভাবে তুমি যদি মাইনাসের দিকে বসাও মাইনাস 1 বসালে আসে হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 1 এটার মান মানে হচ্ছে হলো 1 বাই 3 আর কোনো কিছু 1 বাই 3 মানে 1 বাই 3 কে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে হবে 0.33 অনুরূপভাবে 3 ইনভার্স 2 3 ইনভার্স 2 মানে হচ্ছে 1 বাই 9 তাহলে 1 বাই 9 ক্যালকুলেশন করলে হবে 0.11 তাহলে এই মানগুলো কিভাবে আসলো বুঝতে পেরেছো সবাই এই মানগুলো ক্যালকুলেট করতে কারো কোনো সমস্যা আছে কিনা নো স্যার হ্যাঁ কে প্রশ্ন করতে চাচ্ছো আর কোনো প্রশ্ন আছে মানগুলো ক্যালকুলেশন নিয়ে আচ্ছা যদি কারো কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা x অক্ষ বরাবর 5 বর্গ ঘর সমান 1 একক এবং y অক্ষ বরাবর 5 বাহু সমান সমান 1 একক ধরে প্রাপ্ত বিন্দুগুলোকে আমরা ছক কাগজে কি করেছি স্থাপন করেছি এবং বিন্দুগুলোকে সুষমভাবে বক্ররেখা টেনে আমরা লেখচিত্র এঁকেছি এই হচ্ছে আমাদের মূল কাজ তো বিন্দুগুলো কিভাবে আমরা বসাবো সেটা একটু লক্ষ্য করব এবং বিন্দুগুলোকে এখানে মাথায় রাখতে হবে x অক্ষ বরাবর 5 বাহু সমান 1 একক এবং y অক্ষ বরাবর 5 বাহু সমান মানে 5 ক্ষুদ্র বর্গ ঘর সমান 1 একক এটা এখানে বলা হয়েছে এবং বিন্দুগুলোকে যোগ করলে তা একটি কি হবে বক্ররেখা হবে তো আমরা চলে আসি আসলে এটা ক্লিয়ার হয় কিভাবে পরে আমরা ডোমেইন রেঞ্জে যাব শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখো এই গ্রাফটার দিকে একটু খেয়াল করো সবাই গ্রাফটা হয়তো দেখতে পাচ্ছ এখানে আমরা যখন একটু খেয়াল করো সবাই কি দেখতে পাচ্ছ গ্রাফটা জি স্যার জি স্যার গ্রাফটা দেখো এই যে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আমাদের এখানে দুটো অক্ষ আছে এই গ্রাফটা সবসময় এক্স অক্ষের উপরে হবে কখনো এক্স অক্ষকে টাচ করবে না অর্থাৎ গ্রাফটা অনেকটা এই রকম ভাবে যাবে কিন্তু কখনো এক্স অক্ষকে টাচ করবে না দেখো তাই হয়েছে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এই বিন্দুগুলো এক্স অক্ষকে কখনোই কি করবে না বিন্দুগুলো অবশ্যই এক্স অক্ষের উপরে থাকবে এবং এটা কখনোই এক্স অক্ষকে স্পর্শ করবে না বা এক্স অক্ষের নিচে যাবে না এই জন্য বলেছিল অর্ধ সমতল অবস্থান করবে আর বিন্দুগুলো দেখো জিরোর জন্য ওয়ান এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ঘরের পরে ওয়ান ওয়ানের জন্য পেয়েছিলাম থ্রি থ্রি মানে 15 ঘরে গিয়ে থ্রি পাবো এইভাবে আমরা 15 ঘর পরে থ্রি বসাবো টুর জন্য নাইন নাইন মানে 45 ঘর পরে গিয়ে বিন্দু বসাবো তার মানে এই লেখচিত্রটা অবশ্যই নিচের দিকে আঁকতে হবে কথা কি বুঝতে পেরেছো সবাই
এটা খাতার মাঝখান থেকে যদি আঁকো তুমি কিন্তু এই চিত্রটা সুন্দর হবে না, সেই জন্য এই এক্স অক্ষটাকে অবশ্যই খাতার একটু নিচের দিকে আঁকতে হবে, মানে যতটা সম্ভব নিচে একে উপরের দিকে ওই চিহ্নগুলো দিতে হবে। এই যে দেখো লক্ষ্য করে, -1 এর জন্য 0.33, -2 এর জন্য হচ্ছে 0.1, এভাবে আমরা বিন্দুগুলো নিব এবং দেখো দুই পাশে তীরচিহ্ন থাকবে, এ পাশেও তীরচিহ্ন এ পাশেও তীরচিহ্ন, এবং এটা অসীমে যাবে এটাও অসীমে যাবে, কত দূর যাবে কেউ বলতে পারবে না, সেই জন্য তীরচিহ্ন দিয়ে দিতে হবে। এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি, সেটা হচ্ছে এক্স এর মান যত বাড়ছে, অর্থাৎ এক্স এর মান যত বাড়ছে তার মানে এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে ওয়াই এর মানও তত বাড়বে, তার মানে ওয়াই টেন্ডস টু ইনফিনিটি, যেটা একটু আগে বলেছিলাম ইনফিনিটি মানে অসীমের দিকে যদি যায়, আর যদি এক্স মাইনাস ইনফিনিটির দিকে যায় তাহলে ওয়াই মান জিরোর কাছাকাছি চলে যায়, অর্থাৎ এই লাইনটাকে স্পর্শ করবে অসীমে। তাহলে এই দুইটা কম্বিনেশনকে আমরা যদি একসাথে আনতে চাই, এক্স এর মান ইনফাইনাইটও হতে পারে মাইনাস ইনফাইনাইটও হতে পারে, তার মানে আমি বলতে পারি এক্স এর মান মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। দেখো তো এটা বোঝা গেল কিনা, মানে মাইনাস অসীম মান থেকে প্লাস অসীম মানের দিকে এটার রেঞ্জ মানে বিস্তৃতিটা থাকবে এক্স এর মানের, আর ওয়াই এর মানের বিস্তৃতিটা লক্ষ্য করে দেখো অসীম থেকে শুরু করে কোন পর্যন্ত জিরো পর্যন্ত, তার মানে ইনফাইনাইট টু জিরো। এই দুটো অংশ বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, একটু বুঝতে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা এটা আমরা চিত্র থেকে পাচ্ছি, এবার আমরা একটু চলে আসি তো দেখি তো এখানে কি বলেছে। আমরা জানি এটা আমরা অধ্যায় প্রথম অধ্যায় সেট ফাংশন আমরা করে এসেছি, একটু খেয়াল করে দেখো বলেছিলাম এক্স এর মানই হচ্ছে তার ডোমেইন, আমরা এক্স এর মান পেয়েছিলাম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তার মানে এগুলো হবে তার ডোমেইন ওই ফাংশনের, আর জিরো থেকে অসীম, তাহলে জিরো থেকে অসীম পর্যন্ত আমরা কি পেয়েছিলাম, যে মানগুলো পেয়েছিলাম সেটা হয়ে যাবে তার কি রেঞ্জ। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এভাবে আমরা একটা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি। এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলো, এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? নো স্যার বুঝেছি। নো স্যার বুঝেছি। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এই ফাংশনটার লেখচিত্র আমরা পেলাম এবং ফাংশনটি এক্স অক্ষের উপরিতলে অবস্থিত এটাও আমরা বুঝতে পারলাম, এবং এখানে দেখো লেখা আছে প্রথমেই যে ফাংশনটি এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই মান ইনফাইনাইট হবে, অর্থাৎ ওয়াই মানও বৃদ্ধি পাবে, এবং এক্স এর মান মাইনাসের দিকে যদি ঋণাত্মক দিকে কমে সেক্ষেত্রে ওয়াই মান জিরোর কাছাকাছি হবে, এটা বলা আছে, এবং এটি এক্স অক্ষের উপরে অর্ধ সমতলে অবস্থিত একটি বক্ররেখা। এই যে অর্ধ সমতলে দেখো, এটা যদি আমি চারটা অক্ষ চিন্তা করি, এক্স অক্ষের উপরেই কেবলমাত্র এই গ্রাফটা আছে, নিচে কোনো গ্রাফ নেই, সেজন্য অর্ধ সমতলে অবস্থান করবে, এবং সতর্কতা এটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে কিভাবে লিখতে হবে, যে নির্ভুল চিত্র আঁকার জন্য আমাকে পেন্সিলটা সরু রাখতে হবে, বিন্দুগুলো সংযোগ করার সময় সাবধানে সংযোগ করতে হবে, আর ক্যালকুলেটারে যখন তুমি মানগুলো বের করবা তখন খুব সাবধানের সাথে মানগুলো, যে আসন্ন মান যেটা আসবে সেটা খুব সাবধানতার সাথে অবলম্বন করে আমাকে আঁকতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম মানে এক্সপেরিমেন্ট, আমাদের ফাংশনের লেখচিত্র অঙ্কন। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, মানে এটা বুঝতে পেরেছো কিনা? এটা বুঝতে কারো কোনো প্রশ্ন থাকলে বা কারো বুঝতে সমস্যা থাকলে করো। হ্যাঁ, কে প্রশ্ন করছো? স্যার সুমাইয়া 34। বলো স্যার, আপনি বলেছেন না যে মানে যখন চিত্রটা আঁকবো তখন ওই যে রেখাটা সেটা হচ্ছে এক্স অক্ষকে টাচ করবে না,
না এটা টাচ করবে না, এখন এটা খুব কাছাকাছি রেখা, তো এই জন্য মনে হচ্ছে এটাকে টাচ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে টাচ করবে না। তোমরা যখন চিত্রটা আঁকবা, এখানে পাঁচটা ঘর আছে, পাঁচটা ঘরের মধ্যে এই পয়েন্টটা অনেক কাছাকাছি হবে, হয়তো এক নাম্বার ঘরে থাকবে। মনে করো এটা যদি এক্স অক্ষ থাকে, এইখানে ঠিক এই জায়গায় একটা পয়েন্ট হবে, মনে করো এখানে একটা পয়েন্ট আসবে আর এইখানে একটা পয়েন্ট আসবে, আর এটা মনে করো 01 পয়েন্ট, এইরকম ভাবে যাবে। এখানে অনেক কাঠটা অনেক মোটা করে করা আছে দেখে এরকম মনে হচ্ছে, তুমি যখন পেন্সিল দিয়ে আঁকবে তখন কাঠটা এরকম হবে। আমারটা কি টাচ করেছে? স্যার স্যার বুঝেছি। এরকম হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা এইরকম চিত্রটা আশা করি আঁকতে পারবো। তো এটা আমি তোমাদেরকে কিভাবে করতে হবে সেটাও বুঝিয়ে দিলাম, আর এটার একটা তোমাদেরকে এই রিলেটেড একটা অংশ যেটা তোমাদের আছে সেটা আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়েছি, এবং এরপরে আমরা এই অংশটা তোমাদেরকে পরবর্তীতে আবার আমি মেসেঞ্জার গ্রুপে এটা কিভাবে লিখতে হয় তার পিক আমি তুলে তোমাদেরকে সাবমিট করব। তো ঠিক আছে, আর তোমাদের কাজ হবে খাতায় লিখে সেই প্র্যাকটিক্যাল গুলো যেগুলো দিব আজকে সেগুলো আগামী, আজকে 3 তারিখ, 10 তারিখের মধ্যে তোমরা এই কাজগুলো করে মেসেঞ্জার গ্রুপে জমা দিবে। আমাদের দ্বিতীয় কাজ, এই একই টপিকসে খেয়াল করো, সবাই কি দেখতে পাচ্ছ? ফাংশনের লেখচিত্র অঙ্কন এবং লেখের বৈশিষ্ট্য নির্ণয়। জি স্যার। এই ফাংশনটা হচ্ছে একটু আগেরটার মতোই, এই ফাংশনটা হচ্ছে লগ ই বেস এক্স। লগ ই বেস এক্স মানে হচ্ছে লন এক্স। তাহলে এই লন এক্স এর ফাংশন আমরা লেখচিত্র আঁকব, এটা আমাদের দ্বিতীয় কাজ। এবং খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, লন এক্স ফাংশনের ক্ষেত্রে আমাদের যতগুলো এক্সপেরিমেন্ট হচ্ছে সবগুলো এক্সপেরিমেন্টেই আমাদের একই জিনিস, প্রয়োজনীয় উপকরণ সেম, এরপরে আসবে কাজের ধারা। খেয়াল করো কাজের ধারা যদি তুমি দেখো, এক্স অক্ষর এক্স এর ভিন্ন মানের জন্য ওয়াই প্রতিসঙ্গী মানগুলো নির্ণয় করি, ওই একইভাবে আমরা এক্স এর জন্য ওয়াই মান নির্ণয় করব, এক্স অক্ষকে এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ ধরবো, এবং ছক কাগজে এক্স অক্ষ বরাবর 5 মানে বর্গ ক্ষুদ্র বর্গফল সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর 10 বর্গফল সমান 1 একক ধরে বিন্দুগুলোকে আমরা স্থাপন করব এবং বিন্দুগুলোকে আমরা পেন্সিলের সাহায্যে যুক্ত করব। এখন আমার কথা হচ্ছে এই বক্সটা আমরা কিভাবে পাবো, এটা হচ্ছে এক কথা। তোমাদের ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু লগ ই বেস এক্স, এটাকে আমরা বলতে পারি লন এক্স। তোমাদের ক্যালকুলেটারে লন একটা বাটন আছে আর এক্স হচ্ছে আরেকটা মান, তো লন যে বাটনটা আছে সেই বাটনটা চেপে এই এক্স এর মানগুলো এখানে বসাবে, তো বসালেই তোমরা এই যে এই মানগুলো তোমরা পেয়ে যাবে নিচের মানগুলো। তুমি যদি লন 1 বসাও দেখবা 0 আসবে, 2 বসালে 0.69 আসবে, 3 বসালে 1.1 আসবে, 10 বসালে 2.3 আসবে। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এই ফল সংকলনটা ক্লিয়ার কিনা সবাই? আর কোনো প্রশ্ন আছে? নো স্যার। তো ফল সংকলনের পরে এই বিন্দুগুলো আমরা ছক কাগজে প্লেস করব। দেখো প্রথমে 0 এর জন্য 1.5, 2 এর জন্য 0.693, 3 এর জন্য 1.1, 4 এর জন্য 1.4, 5 এর জন্য 1.6, 10 এর জন্য 2.3। এখানে একটা জিনিস এরা দেয়নি, সেটা হচ্ছে এটাকে আমি আরো নিচের দিকে বাড়াবো এবং তীর চিহ্ন দিব, এটাকেও আমি ক্রমান্বয়ে বাড়াবো এবং তীর চিহ্ন দিব। মনে থাকবে এই গ্রাফটার, এই কাজটুকু তোমরা এক্সট্রা করবে।
কারণ গ্রাফটা উপরে এবং নিচে ক্রমবর্ধমান। তাহলে এই বিন্দুগুলোর লেখার পরে আমরা লেখচিত্রের বৈশিষ্ট্য লিখব, যে লেখচিত্রটি ঊর্ধ্বগামী, এক্স অক্ষকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষ লেখচিত্রটির অসীমতট রেখা। এখন এই জিনিসটা একটু বুঝি। খেয়াল করো, এক্স অক্ষকে কেবল একটা বিন্দুতেই ছেদ করতেছে, সেটা হচ্ছে 10, এবং এই ওয়াই অক্ষকে কখনো স্পর্শ করে না, যেহেতু এই লাইনটা ওয়াই অক্ষকে কখনো স্পর্শ করবে না, অর্থাৎ ওয়াই অক্ষের বাম দিকে কখনো যাবে না, তাই এটাকে বলা হয় অ্যাসিমটোট লাইন। বাম দিকে না গেলে সেই রেখাটাকে বলা হয় অসীমতট রেখা, মানে এইটা আমাকে একটা লিমিট দিয়ে দিছে যে এর বাইরে তুমি যেতে পারবে না, অর্থাৎ ওয়াই অক্ষের বাম দিকে তুমি যেতে পারবে না, কেবল ডান দিকেই থাকতে হবে। এই জন্য ওয়াই অক্ষ তার অ্যাসিমটোট লাইন বা অসীমতট রেখা, এবং রেখাটি বক্ররেখা, এবং রেখাটি উপরে এবং নিচে ক্রমবর্ধমান, অর্থাৎ এটি ঊর্ধ্বগামী রেখা। তার মানে তুমি এটার মান যত বাড়াবা আস্তে আস্তে এটা উপরের দিকে বাড়তে থাকবে। সতর্কতা তোমরা সবাই জানো। তো এই প্রশ্নটি নিয়ে বা এই এক্সপেরিমেন্টটি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই লেখচিত্রটি নিয়ে লন এক্সের? তোমরা ইতিপূর্বে লেখচিত্র অঙ্কন করেছ, সরলরেখা করেছো, বক্ররেখা করেছো, তারই অংশ হিসেবে আজকে এই অংশটা চলে আসতেছে যে লন এক্সের লেখচিত্র অঙ্কন। তাহলে যদি আসে আমাদের প্রশ্ন প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কন এবং বৈশিষ্ট্য নির্ণয়, তাহলে এভাবে আমরা প্রথমে লেখচিত্র অঙ্কন করব এবং এরপরে লেখচিত্রের বৈশিষ্ট্যগুলো দিব। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করো। কারো কি কোনো প্রশ্ন আছে? এবং আজকে সর্বশেষ এবং তোমাদের এক্সপেরিমেন্টের লাস্ট এক্সপেরিমেন্ট, তোমাদের দশম শ্রেণীতে যে কটা এক্সপেরিমেন্ট এবার সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি করলেই তোমাদের এক্সপেরিমেন্ট গুলো শেষ হয়ে যাবে, এবং আজকের পরে তোমাদের এই দশম শ্রেণীর প্র্যাকটিক্যাল নিয়ে আর কোনো ক্লাস আপাতত নেওয়া হবে না, ঠিক আছে? তো যেহেতু এটি আমাদের শেষ এক্সপেরিমেন্ট, প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কন করে লেখচিত্রের বৈশিষ্ট্য নির্ণয়, তো লক্ষ্য করে দেখো এখানে একটা মডুলাস ফাংশন দেয়া আছে। একইভাবে আমরা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই মান নির্ণয় করব। আগের কথার মতো এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরব, পাঁচ বর্গ ঘর সমান এক একক বিবেচনা করে বিন্দুগুলোকে বসাবো, এবং বিন্দুগুলোকে পর্যায়ক্রমে যোগ করলে আমি লেখচিত্র পাবো। এখন লেখচিত্রটা কেমন হবে এবং আমি বিন্দুগুলো কিভাবে নির্ণয় করব? আমাদের ফাংশনটা ছিল ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স। মডুলাস ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন, এর ভেতরে প্লাস মান নিলেও প্লাস আসবে, মাইনাস মান নিলেও প্লাস আসবে। অর্থাৎ তুমি যদি এক্স এর মান 1 বসাও, তাহলে ওয়াই এর মান আসবে মডুলাস 1, যেটার মান আসবে প্লাস 1। আবার যদি তুমি এক্স এর মান -1 বসাও, তাহলে ওয়াই এর মান আসবে মডুলাস অফ -1 ইকুয়াল 1। এইভাবে মডুলাস মান থাকলে তোমাদের সেই রাশির মানগুলো সবসময় প্লাস চলে আসে। সবাই কি বুঝতে পেরেছো এটা? তাহলে কেন মাইনাস বসালো সেগুলো প্লাস হচ্ছে? বাকিটুকু আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে যখন তুমি বিন্দুগুলোকে গ্রাফে প্রেজেন্ট দেখবে। খেয়াল করে দেখো, 0 এর জন্য 0, 1 এর জন্য 1, -1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 -2 এর জন্য 2, একইভাবে 3 এর জন্য 3, -3 এর জন্য 3। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই লেখচিত্রটি কিন্তু একটা সমতলের অর্ধেক সমতল অবস্থিত, এবং এখানেও একটা জায়গায় তোমাদেরকে যে কাজটা করতে হবে এটাকেও বাইরের দিকে বর্ধিত করে, এটাকে বর্ধিত করে তীর চিহ্ন দিতে হবে, এবং এটাকে অনুরূপভাবে বর্ধিত করে এখানে
বর্ধিত করে তীর চিহ্ন দিতে হবে। এগুলো তোমরা এক্সট্রা করে ফেলবে, আর আশা করি এই বিন্দুগুলো বসানো নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। তো এই লেখচিত্রটা তোমরা স্কেল দিয়ে যোগ করবে, আর পূর্বের লেখচিত্রটা তোমরা ফ্রি হ্যান্ডে অর্থাৎ স্কেল সাহায্য ছাড়া কার্ভটা আঁকার চেষ্টা করবে। তো এই লেখচিত্রের বৈশিষ্ট্য যদি আমি একটু দেখি, খেয়াল করে দেখো, এই লেখচিত্রটি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, এক্স অক্ষের নিচে লেখচিত্রটির কোনো অংশ নেই অর্থাৎ অর্ধ সমতল অবস্থান করবে। লেখচিত্রটির উভয় অংশ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং লেখচিত্রটি মূল বিন্দুগামী। দেখো লেখচিত্রটি আগে মূল বিন্দুগামী, এটা একটু দেখি, অর্থাৎ এখানে দেখো মূল বিন্দুতে অবস্থান করছে লেখচিত্রটি। দ্বিতীয়ত এক্স অক্ষের অর্ধ সমতলে অর্থাৎ উপরের দিকে অবস্থান করছে। ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম মানে হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর যদি আমি এই লেখচিত্রটাকে ভাঁজ করি, তাহলে দেখো এই বিন্দুটা, এই ওয়ান ওয়ান যে বিন্দুটা আর এই -1 1 বিন্দুটা, এটা একটা আর একটার উপরে পতিত হবে। তুমি যদি ওয়াই অক্ষ বরাবর পৃষ্ঠাটাকে ভাঁজ করো, এই 2 2 বিন্দুটা এই -2 2 বিন্দুর উপরে পতিত হবে। তো এটা তোমাদের জেনারেল ম্যাথের একটা অধ্যায় পাবা, প্রতিসমতা, সেখানে তোমরা এই জিনিসটা দেখতে পাবা। এটা চলে আসবে যে কোনো একটা অক্ষ বরাবর যদি ভাঁজ করা হয় বা কোনো একটা রেখা বরাবর যদি ভাঁজ করা হয়, তখন যদি আমরা একই রকম প্রতিচ্ছবি পাই তখন সেই রেখাটাকে বলা হবে প্রতিসম রেখা, সেই জন্য ওয়াই অক্ষটা হবে প্রতিসম রেখা। এবং এটি উপরের দিকে অবস্থিত অর্থাৎ ধনাত্মক দিকে অবস্থান করছে, তার মানে এক্স এর মান যাই নিই না কেন সেটা সবসময় ধনাত্মক হবে। তো এই হচ্ছে আমাদের মডুলাস ফাংশনের লেখচিত্রের বৈশিষ্ট্য এবং সতর্কতা সব প্র্যাকটিক্যাল গুলোর ক্ষেত্রে আমাদের সেম, যে চিত্র আঁকার সময় পেন্সিল শার্প করতে হবে, বিন্দুগুলো ক্যালকুলেটরের সতর্কতার সাথে নিতে হবে এবং বিন্দুগুলোকে সাবধানে চক্রাকৃতি স্থাপন করতে হবে। আর লেখচিত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লেখচিত্র দুটি পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা একটু লক্ষ্য করি। এখানে খেয়াল করে দেখো এখানে দুইটা লাইন আছে, এটা একটা লাইন এবং এটা একটা লাইন, এরা পরস্পর এখানে দেখো একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওই কথাটাই বলা আছে লেখচিত্র দুটি পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই হচ্ছে আমাদের মূল কাজ। তো কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে এখনই বলো। আজকে আমরা 3টা এক্সপেরিমেন্ট করলাম লেখচিত্রের, এবং এগুলো সবগুলোই সূচকীয় ফাংশন এবং লগ ফাংশনের ওই অধ্যায় 9। তো এখানে আমরা আজকে শিখলাম মডুলাস ফাংশন, আজকে শিখলাম লগের একটি লগারিদমিক ফাংশন বা লন ফাংশন, এবং শিখলাম 3 টু দি পাওয়ার x অর্থাৎ সূচকীয় ফাংশন। তো একটা সূচকীয় ফাংশন শিখলাম, একটা লগারিদম ফাংশন শিখলাম এবং মডুলাস ফাংশন শিখলাম, এদের লেখচিত্র অঙ্কন করা শিখলাম এবং এদের বৈশিষ্ট্য নির্ণয় করলাম এবং প্রথম ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই? নো স্যার, বুঝেছি। নো স্যার। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো তোমাদের পরবর্তী কাজগুলোতে আমরা মানে পরের যে ক্লাসগুলো হবে সেখানে আর কোনো ক্লাস হবে না, তোমাদের হায়ার ম্যাথের যে ক্লাসটা আমাদের সাথে থাকে বুধবার দিন সেদিন তো ক্লাস চলবে, রেগুলার ক্লাস, কিন্তু এই যে প্র্যাকটিক্যালের জন্য যে শনিবার দিন যে ক্লাসটা তোমাদের করতে হয়, এই ক্লাসটি
আজকের পর থেকে আর অনুষ্ঠিত হবে না, কারণ আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। আমাদের যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে 2022 সালের পরীক্ষার্থীদের জন্য, সেই সিলেবাসে আমাদের যে অন্তর্ভুক্ত বিষয়গুলো ছিল প্র্যাকটিক্যালে, সেই বিষয়গুলো সবগুলোই আমরা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। এবং আজকের এই টপিকস তিনটি, অর্থাৎ আজকের যে তোমরা তিনটা এক্সপেরিমেন্ট করেছ, এই এক্সপেরিমেন্ট তিনটি তোমরা পরে অবশ্যই তোমরা এটা সাবমিট করবে, এবং এটা তোমরা সাবমিট করবে অবশ্যই আগামী 10 তারিখের মধ্যে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে তোমাদের সাথে একটু তোমরা বুঝেই গেলা, বাকিটুকু হচ্ছে তোমাদেরকে কাজ করতে হবে। আর বাকি বুধবার দিন আমাদের যে ক্লাস টাইমটা থাকবে, সেই ক্লাস টাইমে আমরা আমাদের রেগুলার যে কাজগুলো করতে হয়, আমরা ওখানে অধ্যায় 11 করছি। এই অধ্যায় 11 পরে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী যেটা করতে হবে সেই অনুযায়ী আমরা সামনে আসবো। প্র্যাকটিক্যালের ব্যাপার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে পর, প্র্যাকটিক্যালের ব্যাপার নিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লেখার সিস্টেমও তোমরা শিখে গেছো, কেউ ইন্ডেক্স এবং ইন্ডেক্সটা দিবা না। আর আজকের এক্সপেরিমেন্ট তিনটা, আজকের যে ডেট অর্থাৎ 3/7/2021, এই ডেটে লিখবা। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট সবাই লিখতে পারবা, বাকিটুকু লিখে সাবমিট করবা। তোমরা এক্সপেরিমেন্টের নাম্বার এবং ইন্ডেক্স খাতার একদম সূচিপত্র যেটা শুরুতে থাকে সেটা কেউ লিখবা না আপাতত। আর প্র্যাকটিক্যাল নিয়ে কোনো প্রশ্ন আছে? এই তিনটা প্র্যাকটিক্যাল যে তা না, ওভারঅল সব প্র্যাকটিক্যালের ব্যাপার নিয়ে, অর্থাৎ হায়ার ম্যাথের প্র্যাকটিক্যালের ব্যাপার নিয়ে আজকের এই তিনটা প্র্যাকটিক্যাল। আর কোনো প্রশ্ন নেই? ঠিক আছে শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের মোটামুটি তোমরা সবকিছুই প্র্যাকটিক্যালের ব্যাপারে বুঝতে পেরেছো, তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ। স্যার এতক্ষণ পরে প্রশ্ন করবা, করো। স্যার প্র্যাকটিক্যাল খাতায় কি ফ্লুইড ইউজ করা যায়? প্র্যাকটিক্যাল খাতায় কেন, কোনো খাতাতেই ফ্লুইড ইউজ করা যায়? ওকে স্যার। ঠিক আছে শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।